আসসালামু আলাইকুম, সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 14 স্ট্রোক অন এ পাথ, অর্থাৎ পাথের উপরে কীভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি বা বিভিন্ন রকমের পেন্ট করতে পারি এটা দেখাবো। আমরা আমার ওয়েবসাইটে চলে গেলে যে সলিউশন 360 সার্ভিস থেকে আপনার টিউটোরিয়াল অ্যাডোব ফটোশপে চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বেসিক টিউটোরিয়ালগুলো আমি আগে দিছি। তারপরে এখানে আপনারা সারা পাবেন, ফটোশপ স্ক্রিপ্টিং আছে, ফটোশপ অ্যাকশন আছে, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল এখনও দেই নাই, দেবো। তবে আগে আমি বেসিকটা শেষ করে তারপরে দিচ্ছি। তো বেসিক আজকে আমরা দেবো কীভাবে পাতার উপরে স্ট্রোক দেওয়া হয়। চলুন দেখা যাক। তাহলে আমি ফটোশপে একটা পাত নিই, এখান থেকে নতুন একটা পাত করে দিই, কোনো একটা পাত, পেন টুল সিলেক্ট, তারপর আমি এখানে ক্লিক করলাম, দেড় হলাম ক্লিক করলাম, এখানে দিলাম এইটা। এখন এই পাতটায় আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা দিতে গেলে প্রথমে দুইটা জিনিস ইয়ে করতে হবে, ব্রাশ সাইজটা আমি চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে কত বড় সাইজ, যেমন এইটা সিলেক্ট করলে আমার দেখা যাচ্ছে এখানে পাতার সাইজটা কতটুকু হচ্ছে, ব্রাশের সাইজটা কত বড় হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাবো। এখান থেকে বড়ো ছোটো এখান থেকে নিতে পারবো, বড়ো ছোটো করে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে কোনো একটা নিয়ে আবার এটা পাতার এটা সিলেক্ট করলাম, রাইট বাটন এখানে ক্লিক করলাম, দেখেন নিয়ে হয় নাই, তো মানে হলো পাত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেন টুল সিলেক্ট করলাম, করার পরে আমি আবার দিচ্ছি, পাত্রে সিলেক্ট করি, সিলেক্ট করে স্ট্রোক, আচ্ছা আগে আমরা যে কোনো একটা লেয়ার তৈরি লেয়ার নিয়ে নিই, লেয়ার নেওয়ার পরে লেয়ারের মধ্যে স্ট্রোকটা দিব। একটা নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখন আমি এটা করি, যেমন এটা আমি যদি দিচ্ছি এখান থেকে স্ট্রোক পাথ ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইটা সিমুলেট প্রেশার এটা আমি ঠিক চিহ্ন উঠে যাগে দেখি। এখান থেকে বিভিন্ন রকমের আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো পাবেন, ইরেজার বা পেন্সিল দিয়ে, যদি পেন্সিলটা দিয়ে দেখেন ওকে, এখানে পেন্সিলের মতো এখানে একটা, এটা যদি বড়ো করেন তখন বুঝতে পারবে যে এখানে ডট 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 আকারে এরকম দেখা যাচ্ছে পেন্সিলেরটা। আমি তো আবার আন্ডো করি কন্ট্রোল জেড, এখন আমি আবার একটা লেয়ার নিলাম, আবার এখান থেকে দিই, এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, স্ট্রোক অন পাথ, এখন আমি দিয়ে দিই ব্রাশ, ব্রাশ দিলে দেখেন কী করলে, দেখেন এখানে বোঝা যাচ্ছে না আসলে ব্রাশটা কতটুকু হয়েছে না না হয়েছে। হ্যাঁ, এটা তুমি পাথ পাথ দিয়ে দিই, দেখেন এটা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না এখানে একটা কারণ আছে, এখানে দেখেন স্ট্রোক কালারটা কী আছে, স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, এটা যদি আমি চেঞ্জ করে দিই, আমি এখানে রিভার্ট করে দিই, এখানে যেটা দেবো এটা আসবে। আবার নতুন একটা লেয়ার নিলাম, পাতলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে দিই স্ট্রোক অন এ পাথ, এখন আমি দিই ব্রাশের কালার যেটা দেখেন এই যে এটা আমাদের স্ট্রোক কালার এসে বসে। এছাড়া আমি যেটা আগে দেখাইছিলাম যে আমি যদি পেন্সিলেরটা দেখাই হয়তো এটা দেখা যেতে পারে, পেন্সিলেরটা এটা ছোটো, আমি পেন্সিলের ইয়ে প্রেশার অনেক ছোটো, তো এখান থেকে আগে পেন্সিলের ইয়ে সিলেক্ট করে নিতে হবে যে পেন্সিলেরটা আপনি কীভাবে কী দিবেন। এই যে পেন্সিলেরটা, পেন্সিলের যে 1% আছে এখান থেকে যদি আমি এটা বড়ো করে নিই, এখান থেকে সাইজ বাড়াতে পারবি, এখান থেকে যেটাকে একটা করতে পারবে। এখন আমি এটা আন্ডো করে আবার যাই, দেখেন এখানে এত বড় স্ট্রোকটা হবে, এখানে দিলে পেন্সিলের ইয়েটা এত বড় হবে। এখানে রাইট বাটন ক্লিক করে, সরি এখানে পেন্টল রাইট বাটন ক্লিক, স্ট্রোক অন এ পাথ, পেন্সিল, ওকে, এখন দেখেন মোটা আকার হয়েছে পেন্সিল, দেখেন পেন্সিলের ভাব একটা, এই যে চার থেকে এজগুলা দেখেন কী হচ্ছে, এটা করা যায়। তো আমরা ব্রাশেরটাই দেখি, আবার রাইট বাটন ক্লিক, অনেক সময় দেখুন হয় না, কারণ একটা লেয়ার নিয়ে নিতে হবে, এই লেয়ারের মধ্যে এই স্ট্রোকটা হবে। নতুন করে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে ব্রাশ সাইজ এখান থেকে চেঞ্জ করবো,
এখানে ক্লিক করলে আমার ব্রাশ সাইজ এখান থেকে ক্লিক করে এখানে ব্রাশ সাইজের উপর অনেক সময় নির্ভর করে হার্ডনেসের উপর এটা হলো দেন হার্ডনেস হার্ড রাউন্ডেড আমি যদি এটা হার্ডনেস কমায় দেই কমায় দিয়ে আমি এখানে যদি করি এটারে তারপরে কি দেখা যায় দেখেন আমি আবার বাইরে পাথ সিলেক্ট করে স্ট্রোকানে পাথ দিলাম ব্রাশ এখন একটু বড় করলে দেখা যাবে দেখেন এগুলো একটু ব্লার হয়ে গেছে দেখেন এই সেটটা একটু ব্লার হয়ে গেছে এটা আমি ব্লার হয়েছে একটাই কারণে আমার ব্রাশটা যখন আমি এখানে দিছি দেখেন এখানে একটু ব্লার আছে মানে হার্ডনেস কমায় দিছে হার্ডনেস যত কমায় দেবেন তখন ব্লার হয়ে যাবে আমি জিরো দিয়ে যদি দেই জিরো করলাম আন্ডার করি ওকে দিলাম দেখেন একবার মিশে গেছে আবার এটার যদি আমি এছাড়া যদি আমি ব্রাশটা আবার চেঞ্জ করে দিয়ে যাবো এখান থেকে আবার যদি হার্ডনেস বাড়াই দিই দেখেন সিলেক্ট যে কোনো একটা সবাই প্যান টুল সিলেক্ট করতে পারো অথবা যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে এখান থেকে স্ট্রোক অন পাথ দিলে দেখেন হার্ড হয়ে গেছে এখানে কোনো দেখা নিয়ে নেই তো এটা দেখেন সব মাথা কিন্তু একই রকম দেখা যাচ্ছে একই রকম দেখা যাচ্ছে এমন এখন যদি আমরা প্রেশার যে প্রেশার একটা সিমুলেট প্রেশার ক্রিয়েট অর্থাৎ আমার যে এজগুলো আছে এগুলো চিকন হয়ে আস্তে আস্তে এই জায়গাটা মোটা হবে সেটা কেমন কীভাবে করবো ঠিক সেম ইয়েতেই কিন্তু ব্রাশ সিলেক্ট করে আপনার এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে যে এখানে একটা দেখেন এই যে এখানে প্রেশার সাইজ এখান থেকে এইটা সিলেক্ট করে নিতে পারবেন প্রেশার ইয়ারটা মানে হলো আপনার দুদিকে কম বেশি আপনার প্রেশার ওই ইয়ারে সিলেক্ট করতে পারবেন দেখুন এখন যদি আমি প্রেশার ওইটা সিলেক্ট না করে এটা যদি সিলেক্ট না করে আমি আমরা দিলাম স্টোকনে পাথ এই প্রেশার দিয়ে দিলাম সিমুলেট প্রেশার দিলে দেখেন এটা দুদিকে মাথা একই রকম মোটে হচ্ছে কিন্তু আমার এটা যদি চেঞ্জ করতে যাই প্রেশারের এটা তাহলে আমি এখানে ক্লিক করে এখানে ব্রাশ সিলেক্ট করে দেবো চেঞ্জ করতে পারবো সফট রাউন্ড প্রেশার সাইজ আমি যদি এটা দিই সফট রাউন্ড হার্ড রাউন্ডেরটা দিই হার্ড রাউন্ডেরটা দিয়ে তারপরে আমি সিলেক্ট করে এবার অ্যাডভার্টনে ক্লিক করে এখানে স্টোকন পাথ দিই এই প্রেশার সিলেক্ট করে দিই দেখেন দেখছেন এখানে একবারে এই প্রেশার ওই ব্রাশের সাইজটা যে মিডলে ঠিক ওই সাইজ হবে তারপর আস্তে 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 কমতে থাকবে কমতে কমতে এস পর্যন্ত যায় দেখেন কী অবস্থা হয়েছে এটা কিন্তু এভাবে হয় এটাকে আবারও দেখাচ্ছি এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে যে হার্ড রাউন্ড প্রেশার বা সফট রাউন্ড আপনি যেটা চান তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক অনে সেটা আন্ডো করে স্ট্রোক অনে পাথ দিলে লেয়ার সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করতে হবে অবশ্যই স্ট্রোক অনে পাথ দিলে এখন এখান থেকে আপনি এই যে সিমুলেট প্রেশার দেবেন সিমুলেট প্রেশার যদি না উঠাই দেন আপনি ওইখানে ব্রাশের প্রেশার সিলেক্ট করলে কোনো লাভ হবে না যদি একমত হচ্ছে এটা তখনই লাভ হবে যদি ওইখানে সিলেক্ট করে আবার এখানে যদি আপনি এটা সিলেকশনে দিয়ে দেন সিমুলেট প্রেশার তখন এটা হবে এটা আমরা আবার অন্য ইয়ার ক্ষেত্রেও নিতে পারি যেমন হলো এটা বাদ দিলাম নতুন একটা লেয়ার নিলাম এখান থেকে যদি আমি এটা নিই এখানে দেখেন শেপ সিলেক্ট না করে পাথ সিলেক্ট করলাম এটা শেপ দিয়ে বড় করলাম এখন এটারও যদি আমরা আবার একই দিই দেখেন আমরা যদি ওই প্রেশার রাইট বাটন ক্লিক করে স্ট্রোক অন প্রেশারটা উঠে দিয়ে যদি দিই সব দিকে দেখেন একই রাউন্ড যে আবার যদি ঠিক সেই প্রেশারটা সিলেক্ট করে নেই দেখেন চিকন আছে মানে জিরো থেকে শুরু করে এ পর্যন্ত আপনার 100% হবে এভাবে আসলে কিন্তু এই পাথের স্ট্রোক দেওয়া যায় তারপরে এখানে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করা যায় যেমন আপনি যদি এখানে যান ব্রাশের এখানে রাইট অথবা ব্রাশের ইয়েটা নিয়ে আসলে ব্রাশের প্রিসেটটা কোথায় আছে এই যে ব্রাশের এখানে এইখান থেকে দেখেন স্পেসিংয়ের একটা ব্যাপার সেবা থাকে দেখেন আমি এখানে সিলেক্ট করছি এখানে অনেক কিছু চেঞ্জ করা যায় আমি এখানে যদি স্পেসিং করে দিই এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন দেখেন এখানে ওই যে প্রত্যেকটা রাউন্ড আকার আলাদা হয়েছে এখন যদি আমি ওইটা সিলেক্ট করি যেখানে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক স্ট্রোক অন পাথ সিমুলেট প্রেশারে দিলাম এটা উঠে দিলাম ওইটা উঠে দিলে দেখেন দেখেন
কি সুন্দর রাউন্ড রাউন্ড হয়ে গেছে। অনেকে আমরা এটা বানাইতে পারি না, এটা কিন্তু এখান থেকে স্ট্রোক দিয়ে করা যায়। এখন যদি প্রেসার দিয়ে দেই তাহলে কি হয়, সিমুলেট প্রেসার সিলেক্ট করলে দেখেন কি হচ্ছে, অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট হইতে হইতে ছোটোর দিকে আসে। আপনি যেভাবে করেন, আপনি অন্য পাত করলে, যদি একটা পাত যেভাবে ইচ্ছা মতো পাত করে আপনি করলেন যে আমি এটার মধ্যে দিব, তখন আমি পাতটা সিলেক্ট করেন এখানে দিয়ে দিবেন। বুঝলেন, হয়ে গেছে। আর যদি আমি প্রেশারাইজ সিমুলেট প্রেশারটা অফ করে দিই তাহলে দেখেন এটা এখান থেকে কিন্তু করা যায় এভাবে। তো এইটা হলো একটা। আর আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ড্যান্সিং মডেলের গ্লোয়িং ইফেক্ট দেখা যাচ্ছে বিভিন্ন রকম, ওইটা যদি হয় তাহলে আমি আমার একটা নতুন একটা দেখাচ্ছি, যেমন আমার এটার মধ্যে আমি একটা গ্লোয়িং ইফেক্টটা দেবো। যেমন আমি এখানে একটা পাত করে রাখছি আর কি, আমার মতো করে পাতটাতে এভাবে দিচ্ছি। এখন এটার আমি যে ওই ইফেক্টটা দেবো, পাতটা দিলে কী হয় দেখেন। এখন আমি একটা নতুন লেয়ার নেই, একটা ভালো নতুন লেয়ার নেই, আমি ব্রাশ সাইজ আর বাড়াবো এখান থেকে, হ্যাঁ আর একটু বাড়াই, ব্রাশ সাইজ আর একটু বাড়াইলাম, ব্রাশ সাইজ বাড়াইলাম। বাড়ানোর পরে আমি এখন এটারে ইয়ে দেব, তারপরে এখন সিলেক্ট করে আমি এটা দিই সিলেক্ট স্ট্রোক পাথ। আমি সিমুলেট প্রেশার না দিলাম, এটা না দিয়ে দিলাম, দেখেন এই আকারে এভাবে দেখা যাচ্ছে। এখন আমি যদি এটারে ওই অফ করতে চাই তাহলে কী করতে হবে, এখান থেকে ব্রাশ সিলেক্ট করে স্পেসিংটা ইয়ে করে দেবেন, স্পেসিংটা উঠে দেবেন, বা স্পেসিং আপনি ইয়ে দিয়ে দিতে পারেন। এখন আবার দেখেন সিলেক্ট করে সেটা আন্ডার করি, সিলেক্ট করে সেকেন্ড পার্ট দিই, সেকেন্ড পার্ট এখন দিই, দেখেন এখন আসছে। এটার আমরা অনেক সময় কী করি, আমরা আমাদের ব্রাশ দিয়ে এটাতে যদি এটা দিলাম, এখন এটা যদি আমরা ওই যে সিমুলেট করি তখন কি দেখা যায়, ফ্রন্ট ক্লিক স্ট্রোক পাত এই যে সিমুলেট প্রেশার রেখে দিলে দেখেন এইভাবে আসে। এখন এটা দেখেন অনেক সময় দেখা যায় যে এটা ভিতর দিয়ে আসবে, এটা বাহির দেওয়া যাবে, এটা কীভাবে হয়। এটা আপনি এই যে এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করার পর এখানে একটা মাস্কিং নেবেন, মাস্কিং নেওয়ার পরে একটু বড় করবেন, বড় করে এখান থেকে ব্রাশ এটারে এটা সিলেক্ট করে হার্ড করে দেবেন। আমি একটু ছোটো করে নিই, এটা আরও ছোটো করে নিই, এটা এইবার এইখানে সিলেক্ট করে আমি এখান থেকে মারি, আউটলাইনটা সিলেক্ট করলে আর কি কোনো সমস্যা হয় না যে একটু ভিতরে পড়ে যায় একটু বাইরে পড়ে যায়। যেমন আমি যদি আউটলাইনটা সিলেক্ট না করে এই জায়গাটা দিতে চাই তাহলে দেখুন কী হবে, অনেক সময় মিলতে গেলে এটা মিলে না বা এটা এরকম অনেক সময় এরকম হতে পারে, কিন্তু ওইটা সিলেক্ট করে দিলে একবারে পারফেক্ট থাকে। তারপরে এটা দিলাম, এটা দেখেন দেখা যাচ্ছে যে ভিতর দিকে গেছে, অথবা আমি যদি উল্টাটা করি, এটা যদি উল্টাটা করি যেমন এটা এদিক দিয়ে গেছে এটা থাকলো, উল্টাটা আমি সিলেকশনটা করে নিলে বলা হয় এইখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, ব্রাশ বড় করে আপনি এদিকে নিয়ে এটা দিয়ে এদিকে একটু দেখা যাবে আর এদিকে দেখা যাবে না, দেখেন
সিলেক্ট করার কারণে দেখেন এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আবার এখানে আমি নেব, এখানে এখানে দিলাম, এখন এটা আবার এদিক দিয়েছে এখান থেকে। দেখেন এটা একটা কি হয়ে গেল, দেখেন ব্রাশ স্ট্রোক অনুপাত নেওয়ার পরে আমরা কিভাবে এটা করতে পারি। দেখেন এখন কোনো প্রবলেম নেই, এখানে আমরা বড় করে দেখলে দেখবেন যে একবারে এস টু এস এইভাবে হয়েছে। এটা সিলেক্ট করে নিলে বা পাত করে নিলে আপনার সবচেয়ে সুবিধা। দেখেন এটা অনেক চেঞ্জ হয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে এইটাতে গ্লো ইফেক্ট দেয়, যেমন আমি এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে দিই, যেমন আউটার গ্লো, ইনার গ্লো ছেড়ে দেওয়া যায়, আমি যে আউটার গ্লো, আউটার গ্লো সিলেক্ট করে এখানে যদি আমি কালার যেটা চেঞ্জ করি, আমি এখানে এটি দিলাম 100% ইয়েলো দিই, ইয়েলো দিয়ে করি গ্লোয়িং হেডটা। এখন এখানে দেখতে পারবেন আমি যদি এখানে সাইজ অপাসিটি কি আর একটু ইয়ে করে দিই, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন গ্লো ইফেক্টটা এদিকে দেখা যাচ্ছে, এদিকে দেখেন গ্লো ইফেক্টটা দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এটা আমি অনেক সময় বড় করতে পারি, এখান থেকে স্প্রেড ছড়া দিতে পারি আরও। দেখেন এই যে দেখছেন এটা কীভাবে ইয়ে হচ্ছে, বা কমাইতেও পারি ছড়াইতেও পারি এখান থেকে, সাইজটা বাড়াইতেও পারি কমাইতে পারি, আপনার যতটুকু দরকার বা যেভাবে দরকার আপনি সেটা নিতে পারেন। দেখেন এখানে গ্লোয়িং ইফেক্ট আসলো দেখতে পাই, এটা এখানে আবার এটা ক্লিক করলে আপনি বিফোর আপনি দেখতে পাবেন। অথবা এটা তো একটা নিয়মে গেলেন, অথবা আমরা এই লেটারে এটা ডিলিট করে দিলাম, ডিলিট না এটা ইয়েটা রাখি, ইফেক্টটারে বন্ধ করে দিলাম, ইফেক্টটা বন্ধ করে এইটারই আরেকটা কপি নেই, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট আরেকটা ডুপ্লিকেট কপি নিলাম, অথবা এখান থেকে ধরে টেনে এখানে ছেড়ে দিলে ডুপ্লিকেট হবে। তো নিচের লেটারে সিলেক্ট করে এইটা যদি আমরা ব্লার মেরে দিই, ফিল্টার ব্লার, আমরা এখানে ওই একই অবস্থা গ্লোয়িং ইফেক্ট আমি যতটুকু দিতে চাই, দেখেন এই যে দেখেন গ্লোয়িং ইফেক্ট বাস্তব কম করছেন। দেখেন গ্লোয়িং ইফেক্ট দিচ্ছি, এটা দিলে দেখা যাচ্ছে, দেখেন গ্লোয়িং ইফেক্ট পুরোটা একটা লাইটিংয়ের ব্যাপারে। তো সাধারণত আমরা এইভাবে অনেক সময় নিয়ন সাইন থেকে নিয়ন সাইনের কাজ করে করি, অর্থাৎ আমি যদি এইটার কালার চেঞ্জ করে দিই, এটাতে দেখেন এইটারে কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে সিলেক্ট করে সলিড কালার, আমি যেখান থেকে সায়ান ব্লু কালার দিলাম, এইখানে মাঝে এইখানে নিয়ে অল্টার চরে এখানে ক্লিক করলে এই কালারটা দেখেন এটা ইচ্ছা করলো। আমি এখানে এটা কালার অন্যরকম চেঞ্জ করতে পারি, আমি দিলাম না, এটা দিলাম। এখন গ্লোয়িং ইফেক্টও ঠিক একই রকম, এখান থেকে আপনি এটার কালারটা দিয়ে চেঞ্জ করেন, এটু এক অবস্থাও মাঝখানে আর ক্লিক করে অল্টার হলে দেখেন এখানে দেন গ্লোয়িং ইফেক্ট চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এটা হলে দিয়ে ব্লুজ, কারণ আমি ওইটার মধ্যে করছি, অথবা ওইটারও কালার করা যায়, দেখছেন গ্লোয়িং ইফেক্ট। কিন্তু এগুলো প্রত্যেকটাই যে আমরা যেটাই করি এটা সবগুলো হলো রাস্টার হয়ে যায়, এটা কোনো ব্যাকটর থাকে না, অর্থাৎ যে সাইজ আছে এই সাইজ থেকে বড় করতে গেলে এটা পিক্সেলেটেড হয়ে যাবে, অর্থাৎ ফেটে যাবে। তো এইভাবে সাধারণত গ্লোয়িং ইফেক্টটা করা হয় এবং চেঞ্জ করা হয়। তা আশা করি পাতের আপনার টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে, যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন এবং কমেন্ট করবেন কী ধরনের টিউটোরিয়াল আপনারা চাচ্ছেন ফটোশপের। এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।